আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ইলিশের বাজার দর কেমন চলছে? আজ 26 আগস্ট বৃহস্পতিবার। কি অবস্থা ভাই, কেমন আছেন? আজকের বাজার কেমন? আমরা কারণ বাজারে ইলিশের বাজারে বাজার দর কেমন চলছে তা দেখানোর উদ্দেশ্য করে প্রতিদিন আসার চেষ্টা করি। ইলিশের সমাগম বেড়েছে, দাম কমতে শুরু করেছে কিছুটা। এখানে আমরা দেখতে পাচ্ছি বাসার ভাই এবং আরও যারা ইলিশ বিক্রি করে থাকেন, প্রতি তিনটার মতোই সকালবেলা তাদের কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। এখানে কিছু মাছ বেচা কেনা চলছে, কত করে বিক্রি হয় আমরা দেখার চেষ্টা করব। ৭২০ টাকা কেজি ধরে 700 গ্রামের মাছ। আজকের বাজার কেমন চলছে ভাই? আজকে একটু কম বাজারে, এমনি মাছের আমদানি কেমন? ৬৫০ টাকার মাছ আমরা একটু দেখি। বাসার ভাই, 650 এটা কত গ্রামের মাছ? 700 গ্রাম, 650 গ্রাম। আর এটা? এটা হচ্ছে 1 কেজি 400 গ্রাম, 500 গ্রাম। এটা কত? এই ব্যবসা আছে 1250। আপনারা যারা নিয়মিত দর্শক তারা চাইলে পরে বাসার কাছ থেকে কথা বলে মাছ নিতে পারবেন। 650 আমরা বাসার পাট নাম্বারটা আবার একটু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। 700 টাকা নিবেন একদম, 650 নাকি? আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বার হচ্ছে ভাই 01717333403 01717333406। আমার নাম হচ্ছে বাসার ভাই। আমরা নাম্বার দেই, এতে কি কোনো মানুষ ফোন টোন করে? অনেকজন ফোন করে, অনেকজন ফোন করে। ব্যাস আপনাদের সহজ মানে আপনারা যাতে সহজেই বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই উদ্দেশ্য করেই আমরা চেষ্টা করে থাকি নাম্বার দেওয়ার জন্যে। তো অনেকেই যোগাযোগ করে থাকেন, যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের মাছ কিনে থাকেন। ৭১০ টাকা কেজিতে মাছগুলোকে বিক্রি হলো, 600 গ্রাম 700 গ্রামের মাছ। ৫ কেজি ৫৭৬ গ্রাম। চল।
আমরা দেখি এখানে আসলে কত করে বিক্রি হয়। 710 টাকা দর বলে দেওয়ার পরেও এখানে একটু দাম নিয়ে কথাবার্তা চলছে। এখানে কিছু বড় মাছ আছে দেখুন, আরো কিছু মাছ পাইকারি মার্কেটে পাঠানো হচ্ছে। কারণ বাজারে ভোর থেকেই এখানে ইলিশ বিক্রি শুরু হয় এবং 10-11টা পর্যন্ত প্রত্যেক বাজারে ইলিশ মাছ পাওয়া যায়। পাইকারি মার্কেটেও ঠিক একই রকম। আরো কিছু মাছ তোলা হয়েছে, বিক্রি করছি। এখানে একজন বিক্রেতার সঙ্গে আমরা একটু কথা বলবো। কথা বলে তাদের মোবাইল নাম্বার আপনাদের দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে কত গেল? আজকে ওই যে গেছে 700 গ্রাম 800 গ্রামের মাছ 720 টাকা। আচ্ছা বড়টা কত? আর বড়টা 1.5 কেজি আলা 2 কেজি আলা 1150। 1150 জি। আচ্ছা আর ওই কেজি আলাটা হলো ভাই 1050। হ্যাঁ আজকে বাজার মানে অন্যান্য বাজারে একটু অন্যান্য বাজারে তো রাজ্য বাজারে একটু চড়া। 50 টাকা 50 টাকা 20 টাকা বেশি। আপনার নামটা বলেন। আমার নাম মফিজুল ইসলাম। মোবাইল নাম্বারটা বলেন। 01724335340। আবার বলেন। 01724335340। ভিউয়ার্স, মফিজুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা চাইলে কারণ বাজারে এসে মাছ নিতে পারবেন। তরতাজা মাছ তাদের তার কাছে এখানে আছে। 1 কেজি 1 কেজি এগুলো 1 কেজি একটু উপরে হবে 400 গ্রাম 500 গ্রাম 1120 টাকা। 1120 এটা 1150। 1 কেজি হলে 1 কেজি 800 গ্রাম এটা হলো 1200 টাকা। 1200 মানে আর একটু দরাদরি করলে আর একটু কমে দেন। না একটু কমায় 1150। 1150 পর্যন্ত নামানো যায়। ঠিক আছে আর ওইটা 710 টাকা করে 710 টাকা করে সর্বশেষ বিক্রি হয়েছে। আমরা দেখছিলাম কারণ বাজারে ইলিশ বিক্রি এবং প্রতিদিনই এখানে ইলিশের সমাগম ঘটে। দেখুন প্রচুর বেচা কেনা চলছে, প্রচুর মানুষ এখানে মাছ কিনতে আসে এবং বিক্রেতার সমাগম রয়েছে। এখানে কারণ বাজার পাইকারি মার্কেট থেকে নতুন কিছু মাছ তুলে আনা হলো এবং এই মাছগুলো এখানে বিক্রি করা হবে। হচ্ছে মাছগুলো কেমন ওজন এটার? ওজন কেমন? এটা হলো 1 কেজি 400 গ্রাম 1 কেজি 400 গ্রাম 1120। দেখতেই পাচ্ছেন কারণ বাজারে ইলিশের মার্কেটে প্রচুর বেচা কেনা চলছে। সকাল থেকেই এখানে ইলিশের আমদানি হয় এবং পাইকারি বাজারে ভোররাতে ইলিশ বিক্রি শুরু হয়। পরবর্তীতে 10-11টা পর্যন্ত এই বিক্রি চলতে থাকে। আমরা
মাছগুলো দারুণ ভালো খান ভালো।